सहेली मेरी पूछे मुझे कितना साजन तेरा चाहे तुझे। गुड मॉर्निंग, देखो सकाल सकाल আমাদের ঋশান সোনা কি করছে, খেলু খেলু করছে। এই যে মশারি ভেতর মানে মশারি বাইরে থেকে আমি দেখাচ্ছি, সামনে দেখো কি সুন্দর আজকে রোদ উঠেছে, দিনটাও ভালো, সবটা মিলিয়ে। ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তো চলো নতুন একটা ব্লগের সঙ্গে চলে এলাম তোমাদের সামনে। আজকেও একটা নতুন কিছু করার চেষ্টা করছি, সেটা কি চলো তোমাদেরকে একবার চট করে দেখাই। আজকে সকাল সকাল আমার বয় একটা কাজ করছে। কি কাজ করছে বাবা, ওরম করে কে দেখে? এই যে আমি জানি তোমাদের মধ্যে অনেকের বাড়িতে হয়তো এটা অনেকটাই পুরনো, মানে অনেকদিন তোমরা ইউজ করছো, বাট আমরা যেহেতু নতুন এবং আজকে জাস্ট স্টার্ট করে কি করছি দেখো, আলু আর ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। তার কারণ কি রান্না হবে? আমাদের জাতীয় খাবার চাউমিন হবে। আচ্ছা, সকাল সকাল ব্রেকফাস্ট চলেছে, তাই জন্য চলো চেষ্টা করে দেখি কি করতে পারি আর কি করতে পারি না। মামুনি সকাল সকাল চললো ঘুরু ঘুরু করতে। কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছো? আচ্ছা যাও। আজ হলো ছট পুজো, তো আমাদের বাড়ির সামনেই পুজো হয়, মানে মূর্তি দিয়ে পুজো হয়, তো সেখানেই মামনি পুজো দিতে যাচ্ছে। আর সবাইকে জানাই শুভ ছট পুজো। কি বলছো তুমি? শুভ ছট পূজার হার্দিক শুভেচ্ছা সবাইকে, সবাই ভালো থাকো। আজকে বিকেলে গঙ্গা ঘাটে খুব ভালো লাগে দেখতে। আমি তো আমার যাওয়া হবে না, বাট আমার বর যদি যায় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো চলো কাজটা সারি আগে। চাউমিন কত দূর? হ্যাঁ হয়ে গেছে। কিসে বাড়ছো? স্টিলের রান্না হয়েছে, স্টিলের প্লেটেই বাড়ছি। আরে বাবা, ফাইবারের প্লেট বা একটা ফাইবার রান্না হয়েছে, স্টিলের গামলাতে চাউমিন, মানে আমার মনে হয় না এই ব্যাপারটা খুবই রেয়ার। ও তাই, তোমরা তো করেছো বলে আমি জানি না। করে যারা বেশি পরিমাণে করে তারা কিছু করে না, এরকম গামলায় অসুবিধা হয় না, সবসময় বড় কড়াইতে চাউমিন। ঠিক আছে, তোমার কেমন প্যানে কেমন হয়েছে সেটা আমি খেয়েই বুঝবো। কি ইন্ডাকশনে স্টিলের গামলায় করা চাউমিন কেমন লাগছে দুজনের? না না, যেটা ভাবছিলাম সেদ্ধটা ঠিক হয়েছে, সব কিছু হয়েছে, আলু সেদ্ধ ভালো হয়েছে। বাবা মজে ফুড ব্লগ করছো? ও ফুড ব্লগ করছো, ঠিক আছে খাও। আর এই যে আমার চাউমিন আমি খাই, এটা সব ব্লগেই থাকে, খাওয়াটা না ছাড়া সব কিছু অসম্পূর্ণ। ঠিক আছে, আর আমাদের ছেলে এই যে ঘুমোচ্ছেন। স্নান করা কমপ্লিট, এবার বসে পড়েছি দুপুরে লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চের যে মেন জিনিসটা সেটাকেও আজকে রান্না করেছি সেই স্টিলের গামলাতে করেই ইন্ডাকশানে। তো এটার মজাটাই আলাদা, মানে ইন্ডাকশানের বাসন তোমাদের আগেই বলেছি এখনও কেনা হয়নি। তো লাঞ্চে কী আছে চলো তোমাদের দেখাই। এই দেখো ব্যাকে দেখাই, এই হলো মানে খিচুড়ি করা হয়েছে, যেটা সবজি দিয়ে খিচুড়ি করা হয়েছে, এই যে আলু কুমড়ো সিম সব দিয়ে, আর সাথে রয়েছে বেগুন ভাজা। যেহেতু আজকে ছট পুজো তাই রবিবার হলেও আমরা ছট পুজোর জন্য আজকে নিরামিষ খাচ্ছি, তো তার জন্য ভাবলাম আর কি বানাবো, তার থেকে বেটার হচ্ছে খিচুড়ি আমরা যা খেয়ে নিই, তো তাই খাচ্ছি। ঋশান এখনও ঘুমোচ্ছে, ঋশানের বাবা গেছে স্নান করতে, তো এই ফাঁকে আমি খেয়ে নিচ্ছি, মামুনি আরও পরে খাবে। এই যে দেখো আমরা চলে এসেছি ছট পুজোয়, দেখতেই পাচ্ছ ভিড়টা। ঘাটের কাছে আমরা এসে গেছি, ঘাটে দেখো লোক ভর্তি হয়ে আছে। এইদিকে দেখো লাইট আর লাইট, লাইট আর লাইট, দেখি কত লাইট, চারিদিকে লাইট আর লাইট ভর্তি। চলে এসেছি ছট পুজো দেখতে, মা কেমন লাগছে ছট পুজো দেখতে? ভালোই লাগছে,
পাশে আসো তো, ওই বাচ্চাটাও আছে, তাই না? তা আমরা এসেছি ছট পুজো দেখতে, ছট পুজো দেখতে আমাদের ভালোই লাগে, দেখছি আজকে ছট পুজো, তোমরাও দেখো আমাদের সাথে সাথে। कोई सवाल वो दस दिखवारिया है किसे दे तू नाल क्यों दूरो दूरो जाने है जान गड जाने है एने भी नखरे तू काड़े ना सोनी है एने भी नखरे तू काड़े ना सोनी है दिल मेरा तेरे नहीं धड़के नहीं आज फिर कित्थे चलनी है मोरनी बनके मोरनी बनके नहीं आज फिर कित्थे चलनी है मोरनी बनके मोरनी बनके नहीं आज फिर कित्थे चलनी है मोरनी बनके मोरनी बनके नहीं आज फिर कित्थे चलनी है मोरनी। ये देखते ही बच्चों की सुंदर सजाना है जिसने छट पुज हिसाब खूब सुंदर लगे चारिदी के सबा सजाना होने सब सेल्फी तुलते ही व्यस्त देखो सबाई सेल्फी तुल हमेशा साथ में आए पाशा भगवान के काउंसलर गौतम बुद्ध जी हम लोग की सेवा करें पांच साल की तरह इस साल भी रामेश्वर बाबा की पूजा अपना भलो थकु सुस्थ थकु भगवान का अपना प्रार्थना करी ए बचर न्याय सामने बचर जन आो भलोभवे अपना पुजो पाठ करते গত বছরের ন্যায় এবছরও যা দ্রুত বলে আর চলে এসেছি একটা ভালো দিনের সাক্ষী। কি দিনের সাক্ষী? আজ হচ্ছে ওয়ার্ল্ড কাপের ফাইনাল, ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ফাইনাল। তো আমরা চলে এসেছি, এই যে দেখো ঋষান দেখছে, এদিকে দেখছে ঋষানের মা, ওই দিকে দেখছে ঋষানের ঠাকুমা, আর এইদিকে আমি। ওইদিকে চলছে ঋষানের এটা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, তো ঋষান এখন দেখবে খেলাটা শিখবে, তারপর এখন হয়তো বুঝতে পারছে না কিছু, কিন্তু একটা বেশি দিন আজ হচ্ছে আজ একটা বেশি দিন আর ছট পুজো, আজ হচ্ছে জগত্রী পুজোর সপ্তমী। তো আজ দিনটা বিশেষ, একটা উইকেট পড়লে মনে হয় তোমাদের দেখায়, একটা উইকেট পড়লে মনে হয় এই যে দেখো তোমরা আবার একটা মানে অ্যাপিল হয়েছে একটা উইকেট পড়বে। তো এই যে বিশেষ দিনের সাক্ষী আমরা হতে চলেছি, তো আমাদের ভালো লাগছে, তোমরা আমাদের ব্লগটা দেখো, আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব। খাচ্ছে দেখেছো কেউ? পাজুলি দিদি খাচ্ছে, এই যে পাজুলি দিদি খাচ্ছে, কেমন চপটা ভালো? এর আগেও খেয়েছিস? তাহলে ঠিক আছে, তাহলে তো আর কোনো কথাই হবে না। ফুচকা বানাচ্ছে, দেখি কেমন বানায়। আলু ফালু গুলো বাড়ি থেকে নিয়ে এলো, বাড়ি থেকে আনিস? তা তো ভালো, ফুচকাটা ফুচকাটা পুর আছে না? পুর নেই, পুর লাগাচ্ছে, দেখো নিজের বাড়ি। চল আমরা খাবো, ফটাফট খাবো, তোমরা দেখতে থাকো ফুচকা কম্পিটিশন। দেখো এবার আমরা খাচ্ছি ফুচকা, ওরও ইচ্ছা হয়েছে ফুচকা খাবে। এই যে গরম গরম ফুচকা, গরম গরম ফুচকা দেখেছো? কেসা লাগা মেরা মজাক। তারপরে যে কথাটি বলবো, কিছুটা আমাদের ছেড়ে চলে গেছে, আমরা যেখানে থাকুক সেই আলোর দেশে তাহলে আপনার চিরসমান নাম বলতে গেলে অনেকটা সময় যাবে, বহু সদস্য আমাদের মধ্যে নেই, কিন্তু আজকে এই ২৫ বছরে সেই সদস্যদের স্মরণ করার একটা তাগিদ উপভোগ করলাম।
কারণ একটাই কারণ যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।